সিটটা ফালাই দিয়ে দেবো আমি। কার কাছে وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الله تعالى لك كل شكر الله تعالى مدرك ديني مجلس اصلاحي مجلس بشه التوفيق দান করেছেন الحمد لله আসলে আমরা অনেকদিন থেকেই রমজানের শুরু থেকেই ইসলাহি মজলিস করে আসছি, আমরা বয়ানও শুনছি, বয়ান করাও হচ্ছে, তা আমলের জজবা কতটুকু এসেছে আমরা প্রত্যেকেই নিজেরা নিজেরটা জানি। আমলের জজবা গতকাল বলেছিলাম, ইলম শিখা এটা একটা স্বতন্ত্র আমল, আর আমল করা তো এটা আমলই, তবে ইলম শিখার মধ্যেই সীমাবদ্ধ না থাকা, আমলের জজবা অন্তরে নিয়ে আসা। আর আমাদের মাশায়েখগণ বলেন, একজন মানুষের মধ্যে আমলের জজবা তখন আসে যখন তার অন্তরে নবীজির সুন্নতের প্রতি মহব্বত আসে। যতক্ষণ পর্যন্ত নবীজির সুন্নতের প্রতি মহব্বত আসে না, ততক্ষণ পর্যন্ত আমলের জজবা আসে না। আসলে একজন মানুষ আল্লাহর ওলি হওয়া, আল্লাহর প্রিয় হওয়ার মূল রহস্য হলো সুন্নত। মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহ আল্লাহ তাআলা তাকে উলুমে জাহিরিয়া এবং উলুমে বাতিনিয়া, জাহিরি ইলম এবং বাতিনি ইলম, উভয় ইলম দ্বারা আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেছিলেন, সমৃদ্ধ করেছিলেন। তো উনি নিজেই বিবরণ দিচ্ছেন যে জাহিরি ইলম আলহামদুলিল্লাহ কোরআন হাদিস এর ইলমের শিক্ষা অর্জনের পর আমি বাতিনি ইলমের দিকে মনোনিবেশ করলাম, এই লক্ষ্যে এই উদ্দেশ্যে আমি বিভিন্ন সিলসিলার মাশায়েখগণের কাছে গেলাম, নকশবন্দিয়া, কাদেরিয়া, সাহারাওয়ার্দিয়া, চিশতিয়া, এই সমস্ত সিলসিলা মোবাইল কারবাজে আমি এই সমস্ত মাশায়েখগণের কাছে গেলাম। তো সিলসিলার বিভিন্ন মাশায়েখ থেকে, বিভিন্ন শায়েখ থেকে আমি ইলম অর্জন করলাম, বাতিনি ইলম, আধ্যাত্মিক ইলম। এরপর তিনি বলেন, আল্লাহ তাআলা আমাকে এমন মাকাম দান করেছেন, এমন মর্যাদা দান করেছেন যা আমি জিল থেকে আসলে পৌঁছে গেছি,
জেল থেকে আসলে পচা কি জিনিস এটা আমি বুঝি না, আমার বোঝার সাধ্য নাই। ওনার ভাষা হলো এটা যে আমি জেল থেকে আসলে পচে গেছি। এটা তাসাউফের পরিভাষা, আমার সাধ্যের বাইরের শব্দ। তবে এতটুকু বুঝতে পেরেছি যে এটা অনেক বড় মাকাম, বহু বড় একটা কিছু। তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে আল্লাহ তাআলার জাত ও সিফাতের মারিফত এমনভাবে দিয়েছেন, এখন আমি যদি এগুলো খুলে খুলে বলি মানুষ বিশ্বাস করবে না। তবে এই সব ইলম অর্জন করার পর আমার এখন জীবনের শেষ দোয়া, তিনি বলেন আল্লাহর কাছে আমার জীবনের শেষ চাহিদা, আল্লাহর কাছে এখন আমি একটাই চাই। এরপর তিনি বলেন যে আমার এই দোয়ার সাথে কেউ যদি আমিন বলে, আমার এই দোয়ার সাথে কেউ যদি আমিন বলে, তাহলে আল্লাহ তাআলা তাকে আল্লাহ কবুল করে নিলে নাজাত দিয়ে দিবেন। এজন্য তার এই দোয়া আমরা শুনব আর আমিন বলব। তিনি বলেন যে আমার জীবনের শেষ ইচ্ছা হলো আল্লাহ তাআলা আমাকে সুন্নতের অনুসরণ করার তৌফিক দান করুন। দেখেন, যিনি এত বড় মাকাম অর্জন করেছেন, জিল থেকে আসলে পৌঁছেছেন, এমন শব্দ যা আমরা বুঝিও না, কোন মাকাম না জানি সেটা, এবং যিনি যার কাছে উলুমে জাহিরিয়া উলুমে বাতিনিয়া সব পরিষ্কার, তার জীবনের শেষ দোয়া কি, হে আল্লাহ আপনি আমাকে সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আমরা আমিন বলবো। তিনি বলেন যে আমার জীবনের, আমার শেষ দোয়া, জীবনের শেষ কামনা হলো এই, আল্লাহ তাআলা আমাকে সুন্নতের উপর মওত দান করুন। বলেন, তিনি বলেন যে আমার জীবনের শেষ কামনা হলো এই, আল্লাহ তাআলা আমাকে সুন্নতের উপর কবরে জিন্দা করুন, সুন্নতের সাথে আল্লাহ তাআলা আমার হাশর করুন। তাহলে বোঝা গেল একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি হওয়ার মূল রহস্য হলো সুন্নত। এই কথাটা উনি একসাথে বলে দিতে পারতেন যে মূল রহস্য সুন্নত, তিনি একটা ভূমিকা দিলেন যে আমি উলুমে জাহিরিয়া শিখেছি, জাহিরি যত ইলম আছে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, বা তিনি ইলম শেখার জন্য বিভিন্ন শায়খের কাছে আমি গেছি, সব সিলসিলার সব শায়খের কাছে। এরপর আল্লাহ তাআলা আমাকে অনেক বড় মাকাম দিয়েছেন, আমি জিল থেকে আসলে পৌঁছে গেছি। এই দীর্ঘ ভূমিকা দেওয়ার অর্থ কি? এর অর্থ হলো যে আমি এত কিছু অর্জন করে আমি যেটা বুঝেছি, আল্লাহ তাআলা আমাকে যে বুঝদান করেছেন এটাই হলো আসল কথা। তাহলে একজন মানুষ আল্লাহর ওলি হওয়ার মূল রহস্যের নাম কি? সুন্নাত। সুন্নাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত অর্জন করে এত বড় মাকাম অর্জন করেছেন কেন? যেহেতু তারা নবীজির সুন্নত অনুসরণ করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে এত বড় মাকাম অর্জন করেছেন। আমি আর দীর্ঘ ভূমিকা পেশ না করে আমাদের জীবন থেকে কিছু হারিয়ে যাওয়া সুন্নত সম্পর্কে আলোচনা করব, যে সুন্নতগুলো আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, এগুলো যে সুন্নত আমরা ভুলে গেছি, আমলও করি না। আমরা ইনশাল্লাহ আমল করব তো ইনশাল্লাহ। ছোট্ট ছোট্ট সুন্নত
আমরা ভুলে গেছি, আমল করি না। আমাদের শায়খ মুরশিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামত বরকাত চমৎকার দৃষ্টান্ত পেশ করেন। তিনি বলেন যে একটা বিমান যখন মাটিতে থাকে তখন এই বিমানটা খুব ওজনই হয়, মাটি থেকে যত উপরে উঠে বিমানটা তত হালকা হয়ে যায়। রহস্য কি? মাটির সাথে একটা সম্পর্ক আছে, আকর্ষণ শক্তি। আকর্ষণ শক্তি যতক্ষণ পর্যন্ত যত বেশি থাকে তত বেশি বস্তুর ওজন বেশি হয়। এজন্য তিনি বলেন যে একটা বোঝা দুইজন উঠাতে কষ্ট হয়, কিন্তু উঠাইতে পারলে একজনে নিয়ে যেতে পারে, কারণ মাটির সাথে দূরত্ব বেড়ে গেছে। তো তেমনি ভাবে আমাদেরও আল্লাহর কাছে শক্তিশালী হওয়ার, দামি হওয়ার একটা আকর্ষণ শক্তি আছে। ওই আকর্ষণ শক্তির নাম হলো নবীজির সুন্নাত। আমার জিন্দগিতে নবীজির সুন্নাত যত বেশি আসবে, আমার দাম, আমার ভার, আমার ওজন আল্লাহর কাছে তত বেড়ে যাবে। আমাদের শায়খ আরেকটা দৃষ্টান্ত পেশ করেন। তিনি বলেন যে একটা মেয়েকে যখন বরের উদ্দেশ্যে সাজানো হয় তখন ওই মেয়ের যে অঙ্গেই অলংকার রাখা হয় ওই অঙ্গের সৌন্দর্য বেড়ে যায়, বরের কাছে ওই অঙ্গটা বেশি সুন্দর মনে হয়। কানে রাখলে কানের সৌন্দর্য বাড়ে, নাকে রাখলে নাকের সৌন্দর্য বাড়ে, হাতে রাখলে হাতের সৌন্দর্য বাড়ে। ঠিক তেমনি হয় আমাদের জিন্দগিতে নবীজির সুন্নত আমাদের জিন্দগির যে অংশে আসবে ওই অংশটাই আল্লাহর কাছে মায়ার হয়ে যায়। শেখুল ইসলাম মুফতি তকি ওসমানী দামত বরকাত দৃষ্টান্ত পেশ করেন। তিনি বলেন যে একটা রুই ফোম, এটাতে যদি পানিতে ভেজানো হয় তাহলে পুরো পানি চষে নেয়। ঠিক তেমনিভাবে আমাদের জিন্দগিতে যদি নবীজির সুন্নত চলে আসে তাহলে আমাদের জিন্দগিটাও আল্লাহর রহমতে ভাবে চুষতে থাকে, আল্লাহর রহমতে গ্রহণ করতে থাকে। তিনি আরো বলেন যে লোহার কাছে যদি চুম্বক রাখা হয় তাহলে যেমনভাবে ওই চুম্বক লোহাকে আকর্ষণ করে বা লোহা চুম্বককে আকর্ষণ করে, ঠিক তেমনিভাবে আমাদের জিন্দগিতে যদি নবীজির সুন্নত চলে আসে তাহলে আমাদের এই সুন্নত আল্লাহর রহমতকে টানতে থাকে, আমার উপর আল্লাহর রহমত চলে আসবে। এই হলো সুন্নতের গুরুত্ব। আল্লাহু আকবার কাবীরা। তাহলে বড়রা দামি হয়েছেন কি দিয়ে? সুন্নত দিয়ে। আমরা ইনশাল্লাহ এই সুন্নত গুলো উপর আমল করব তো ইনশাল্লাহ। এই সুন্নত গুলোর মধ্যে একটা সুন্নত হলো ভোর রাতে ইস্তেগফার করা। ভোর রাতে আমরা ভোর রাতে রোজা হিসাবে এই সুন্নতটা আপনাদের সামনে আনছিলাম, সামনে আনলাম, কারণ আমরা ভোর রাতে তো সবাই উঠি। তো তাহাজ্জুদ আলহামদুলিল্লাহ পড়তে পারলে তো ভালো, ভোর রাতের মূল আমল তাহাজ্জুদ, সব অনেক আছে, ফজিলত অনেক আছে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি বলেন, হে আবু যর, রাতে উঠে তাহাজ্জুদ পড়ো, কবর তোমার সাথে আত্মীয়র মতো আচরণ করবে, বন্ধুর মতো আচরণ করবে। তো তাহাজ্জুদের ফজিলত আছে আপন স্থানে, কিন্তু ভোর রাতে উঠার পর নবীজির একটা অভ্যাস ছিল, তিনি ইস্তেগফার পড়তেন। আর নবীজির কাছে যেটা দেখতেন সাহাবাই কেরাম এটার উপর আমল করতেন। সাহাবাই কেরামের এই বৈশিষ্ট্য ছিল,
যার কারণে আল্লাহ তাআলা কোরআন মজিদের আয়াত নাজিল করেছেন। ওয়াকানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। নবীজি সাল্লাল্লাহ আল্লাহ তাআলা বলেন যে সাহাবায়ে কিরাম একটা বৈশিষ্ট্য হলো রাতে কম ঘুমায়, ওয়া বিল আসহার ভোর রাতে সাহরির সময়, আসহার মানে সাহরির সময়, ভোর রাতে ইয়াস্তাগফিরুন তাকে তারা ইস্তেগফার করে। সামনে যে কয়টা দিন আছে অন্য সময় তো উঠতে পারি বা না পারি, আমরা এই ভোর রাতে অন্তত 50 বার 100 বার ইস্তেগফার পড়ে নিব, পারবো না ইনশাল্লাহ? কে কে আমল করবো ইনশাল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এই সুন্নতটা আমাদের জিন্দগি থেকে ছুটে গেছে। কিছু সুন্নত আছে আমরা আমল করি কম বেশি, যেমন সালাম কম হোক বেশি হোক আমল করি, দানকে প্রাধান্য দেওয়া একটু একটু হলো আমল করি, মাঝামাঝি জিকির আজকার করি, কিছু সুন্নতের উপর আমল হয়, কিন্তু এই সুন্নতটা আমাদের জিন্দগি থেকে ছুটে গেছে। আমরা এই সুন্নতের উপর আমল করবো ইনশাল্লাহ, রাজি আছি ইনশাল্লাহ। নবজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নত ছিল যে তিনি সুরমা ব্যবহার করতেন। আমাদের কিছু ভাইরা করে কিন্তু আমরা অনেকেই করি না, আমি নিজেও করি না, তো বাকি নিজে না করে ওয়াজ করলে যদি আপনারা দুই একজন করেন সব তো পাবো। এটা একটা নবজির সুন্নাত ছিল সুরমা ব্যবহার করা, যদি সম্ভব হয় তাহলে আমরা সুরমা ব্যবহার করব, যদি সম্ভব হয়, এতে চোখের জ্যোতি বাড়ে, চোখের আলো বাড়ে, আরও অনেক ফায়দা আছে। সবচাইতে বড় ফায়দা হলো এটা হলো নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। নবজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা গুরুত্বপূর্ণ সুন্নত ছিল, নসিহত করা। আমরা তো নসিহত শুনি করি না, মাঝে মাঝে নসিহত করব, তবে নসিহতের ক্ষেত্রে কিছু জিনিসের প্রতি খেয়াল রাখতে হয়। সেটা হলো আমি যাকে নসিহত করব তিনি আমার নসিহতটা কিভাবে নেবেন। নসিহত তো হলো বড় ছোটকে করবে, আমি যে ছোট মানুষ যদি নসিহত বড়কে শুরু করে দিই তাহলে অপাত্র নসিহত হবে। তো নসিহত করা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নসিহতের একটা দিক দেখাচ্ছি, পরিবেশ বুঝে নসিহত, যেখানে যে পরিবেশ সেখানে সে নসিহত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক আসলো, একেবারেই অবস্থা বেগতিক, চেহারা মলিন, গায়ে কাপড় নাই, কোন রকম সতর ঢাকা, এবং দীর্ঘদিন খায় নাই, চেহারা দেখেই বোঝা যায়, সাথে একটা তরবারি ছাড়ার কিছু নেই, আরবদের অভ্যাস তরবারি নিয়ে চলা, সাথে তরবারি ছাড়ার কিছু নাই, নবীজির কাছে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা দেখে তখন সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, নসিহত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবি বলতেছেন, এই সাহাবি যিনি বলতেছেন তিনি বলেন যে আমি যখন নবীজির চেহারা দেখেছি এরা আসার পরে, তখন দেখলাম যে নবীজির চেহারা খুব মলিন। এখান থেকে আমাদের হারিয়ে যাওয়া সুন্নত, তকলিস পানি দাম দরকাতুম, এই হাদিস থেকে আমাদের হারিয়ে যাওয়া সুন্নত তিনটা বের করেন। তিনি বলেন যে আমি দেখলাম যে চেহারা মলিন, তাহলে কোনো ভারাক্রান্ত লোক, কোনো দুঃখে বেদনাহত লোক, মুসিবতগ্রস্ত লোক, তাদেরকে দেখলে চেহারা মলিন করা নবীজির সুন্নত, চেহারা মলিন করা। কারো কোনো পেরেশানি দেখলে যে আমার নবীর উম্মত
পেরেশান, আমি চেহারা মরিন করলাম, পারলে সহযোগিতা করলাম বা পারলাম না, পারলে করলাম সব পাব, আর না করলে গুনাহ নাই, ফজিলত অনেক আছে যদি সহযোগিতা করতে পারে, কিন্তু অন্তত আন্তরিকতা দেখিয়ে চেহারা মলিন করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একটা সুন্নাত। তো ওই সাহাবীরা আসলেন, এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাত। ওনারা তাদের অবস্থা বেগতিক দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম চেহারা খুব মলিন করে ফেললেন। তো এরপরে তিনি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে ডাক দিলেন। কিসের ডাক? বললেন যে ওয়াল তাংজুর নাফসুম্মা কদ্দামাত লিগাত। প্রথমে কোরআন মজিদের আয়াত তেলাওয়াত করলেন যে তোমরা একটু খেয়াল করো আগামীকালের জন্য তোমরা আল্লাহর কাছে কি পেশ করবে, কিয়ামতের দিনের জন্য আল্লাহর কাছে তুমি কি পেশ করতেছ একটু লক্ষ্য করো, এটা কোরআন মজিদের আয়াত। এরপর তিনি বলেন যে তোমাদের মধ্যে যে পারে সৎকা নিয়ে আসবে, কেউ যদি স্বর্ণ সৎকা করতে চাও করো, কেউ যদি রূপা সৎকা করতে চায় করো, কারো কাছে এগুলো কিচ্ছু নাই শুধু একটা খেজুর আছে, সে যদি পারে তাহলে এই খেজুরের কিছু অংশ সৎকা করবে। সাহাবায়ে কেরামকে নসিহত করলেন। তো সাহাবায়ে কেরামও নবীজির চাহিদা বুঝে গেছেন, বুঝে গিয়ে তারপরে সাহাবায়ে কেরাম একজন সাহাবি বিশাল একটা গাঁটটি খাদ্য কাপড় বোঝাই করে নিয়ে আসলেন। তো রাবি বর্ণনাকারী সাহাবি বলতেছেন যে তার মনে হয় যেন হাত ভেঙে যাবে এত বড় বোঝা নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেই এমনভাবে হাসি দিলেন, এবার সাহাবির ভাষায় যে ইয়াতাহাল্লালু, যে হাত্তা রাআইতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াতাহাল্লালু কাআন্নাহু মুযহাবাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজটা দেখে এমনভাবে হাসি দিলেন, মুস্কি হাসি, যে তার চেহারার চমক দেখে আমার কাছে মনে হয়েছে এটা একটা স্বর্ণের পাত্রকে সূর্যের মুখে রাখলে যেমন তেমন, বুঝেন নাই মনে হয়, একটা স্বর্ণকে যদি স্বর্ণের পাত্রে সূর্যের মুখে রাখলে কেমন হয়, চমকে উঠে। ঠিক তেমনি নবীজি এমন মুস্কি হাসলেন যে আমার কাছে মনে হয়েছে যে একটা স্বর্ণের পাত্রকে সূর্যের মুখে রাখলে যেমন তেমন। এখান থেকে আমাদের একটা হারিয়ে যাওয়া সুন্নত যে কোনো নেক আমল জিন্দা হতে দেখলে এবং অনেক লোক এই নেক আমলটা করতে দেখলে, নেক আমলের পরিবেশ কায়েম হতে দেখলে খুশি হওয়া, খুশি প্রকাশ করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সুন্নত, হারিয়ে যাওয়া একটা সুন্নত। আমরা তো নেক আমল করি না, আর আরেকজন করতে দেখলেও মনে মনে হিংসা করি। কোরআন মজিদেই এটাকে বলা হয়েছে মান্নাইন লিল খাইর, যে নিজে নেক আমল করে না আরেকজনকে বাধা দেয়, নিজে পারে না আরেকজনকে বাধা দেয়, এই না, এটা নবীজির সুন্নত না। সাহাবায়ে কেরাম যখন এভাবে অনেক সম্পদ নিয়ে আসলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই খুশি হলেন, এবং তার দেখা দেখি, এই সাহাবির দেখা দেখি, আবার কেউ এসে এটা দিয়ে যাচ্ছে, 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 বিশাল একটা স্তূপ হয়ে গেল, কাপড় খাদ্য ইত্যাদি একটা স্তূপ হয়ে গেল। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুশি এখনো তার চেহারা থেকে যায়নি। তিনি এরপর বললেন মান সান্না সুন্নাতান হাসানাতান, কি পরিমাণ খুশি হয়েছেন। বলেন তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুশি হয়ে যে কথাটা বলেছেন এটা কি আল্লাহর পক্ষ থেকে ইঙ্গিত ছাড়া বলেছেন? কারণ নবীজি যা বলতেন কোনখান থেকে বলতেন, ওখান থেকে। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটার সম্পর্ক ওখানের সাথে ছিল, ওই খাজানা থেকে নিয়ে বলতেন।
তো আরশ থেকে নিয়ে নবীজি বলতেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বললেন, কি বললেন? খুশি হয়ে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা মিন গাইরি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একটা ভালো কাজ জারি করবে, যে ব্যক্তি একটা ভালো কাজ জারি করবে, তাহলে এখান থেকে আরেকটা সুন্নাত, এটা তো কেশাব বলেন নাই, এটা আমি আমার কাছে মনে হয় এখান থেকে আরেকটা সুন্নাত আমরা পেলাম, সেটা হলো নেক কাজ জারি করা। এই সুন্নাতটা হারিয়ে গেছে, নেক কাজ জারি করা। তো যে ব্যক্তি নেক কাজ জারি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে ওই নেক কাজ জারি করার পরে যত লোক আমল করবে সব আমলের সওয়াব এর আমল নামে আসবে। কথা বুঝেন নাই? এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মিন দুনি আইয়ান কিসা আইয়ান মিন গাইরি আইয়ান কোসা মিন উজুরিহিম শাইআ। পরবর্তী যারা নেক আমল করবে তাদের নেক আমল থেকে কোনো প্রকার কমানো হবে না। কথার কথা, আমাদের আরেকটা হারিয়ে যাওয়া সুন্নত, ঘরে কোরআন হাদিসের তালিম করা। সব পুরুষ সাহাবি, মহিলা সাহাবি মসজিদ নববীতে আসতেন যেমন তো না, বরং পুরুষ সাহাবিরা ইলম শিখে যাইতেন, ঘরে গিয়ে তালিম করতেন। তাহলে এটা একটা হারিয়ে যাওয়া সুন্নত। এখন আপনি যদি হারিয়ে যাওয়া সুন্নতটাকে জিন্দা করেন, ঘরের তালিম যদি আপনি জারি করেন, প্রতিদিন একটা মাসালা পড়লেন, একটা হাদিস পড়লেন, ওলামায়ে কেরাম পরামর্শ নিয়ে কোন কিতাব পড়লেন, বলেন তো একটা সুন্নত কায়েম হবে না? আপনার এই সুন্নতের দেখা দেখে যদি আরেকজন আরেকটা কায়েম এটা শুরু করে, তাহলে এই যে এই নেক কাজটা জারি হয়ে গেল না, তাহলে এই নেক কাজটা জারি হয়ে যাওয়ার কারণে যত সব চলতে থাকবে তত সব আপনার আমল নামে আসতে থাকবে। কথার কথা, আমাদের এখানে আমরা একটা মাদ্রাসা করব খেয়াল করেছি, এখন সবাই মিলে আমরা সহজতা নিয়ে করলাম, মাদ্রাসা হয়ে গেল, এখন এই নেক কাজটা জারি হয়ে গেছে না, কেয়ামত পর্যন্ত এই নেক কাজ যত জারি থাকবে, এভাবে নেক কাজ যত হতে থাকবে, সবগুলার সব যারা জারি করেছে তাদের আমল নামে পৌঁছতে থাকবে। এগুলো সুবিধা। তো নেক কাজ জারি করা এটাও একটা সুন্নত। আমরা পারবো না ইনশাল্লাহ নেক কাজ জারি করতে? পারবেন তো ইনশাল্লাহ। খুঁজে খুঁজে সুন্নত দেখবেন যে কোনখানে কোন সুন্নত নাই, ওটা জারি করবেন। শাইখুল ইসলাম মুফতি তকরুসমানি দামত বরকাতুম বলেন, সুন্নতের উপর যখন আমল শুরু করে দেয় তখন দুইটা সমস্যা দেখা দেয়। একটা সমস্যা হলো তান তাসনিয়, বিভিন্ন জনে বিভিন্ন কথা বলা, মৌলবি হয়ে গেছে, ভালো মানুষ হয়ে গেছে, দায়ীবালা হয়ে গেছে, বেশি সুফি সাহেব হয়ে গেছে, এই একটা সমস্যা। আরেকটা সমস্যা হলো যখন এগুলো শুনে, শোনার পরে তখন নিজের মধ্যে একটা হীনমন্যতা, আমাকে নিজের কাছে ছোট মনে হয়, অন্যের সামনে পেশ করতে আমার কাছে লজ্জাবোধ হয় যে আমি দাঁড়িয়ে নিয়ে অমুকখানে কেমনে যাব, সেখানে তো একসময় ওই পরিবেশে আমার দাঁড়িয়ে ছিল না, আমার বন্ধু বান্ধবের সাথে আমি কেমনে কথা বলবো, সেখানে তো তারা তো আমাকে এই সুরত দেখে নাই। এই দুটা সমস্যা, একটা সমস্যা হলো পরিবার সমাজ পক্ষ থেকে, আরেকটা পক্ষের সমস্যা হলো নিজের ভিতর থেকে। তিনি বলেন যে দেখো, হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, মান তাসতামাসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। আমার উম্মতের নষ্টের সময়, খারাপের সময়, শেষ জামানায়, ফিতনার জামানায় এক সুন্নত যদি আঁকড়ে ধরে কোনো উম্মত, তাহলে সে 100 শহীদের সব পাবে। তো 100 শহীদের সব শুধু আমি কথার কথা সুন্নতের উপর আমল শুরু করলাম, দিনের উপর চলা শুরু করলাম, আমার উপর কোনো তান তাসনি আসলো না, এমনি ফ্লেক্সিভাবে শুরু করলাম, তাহলে কি 100 শহীদের সব পেয়ে যাব? শহীদরা কত কষ্ট করে শাহাদাত বরণ করে, তাহলে বোঝা গেল এখানে কিছু কষ্ট আমার হবে,
এখানে কিছু কষ্ট আমার হবে। এরপর হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে শেষ সময়ে, আমার উম্মতের শেষ সময়ে কেউ যদি কোনো নেক আমল জারি করে, নেক আমল করে, শেষ সময়ে, শেষ ফিতনার সময়ে আমার উম্মতের কোনো ব্যক্তি যদি কোনো নেক আমল করে, তাহলে সে 50 জনের সওয়াব পাবে। কত জনের সওয়াব? 50 জন। সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 50 জন কোন সময়ের? আমাদের এই সময়ের 50 জনের, না ওই সময়ের 50 জনের? বুঝুন নাই, যে সময় আমল করবে ওই সময়ের 50 জনের, না আমাদের এই সময়ের 50 জন, আমরা সাহাবা ইকরাম, আমাদের 50 জনের? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা সাহাবা ইকরামের 50 জনের সওয়াব পাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দেখো, ইখলাসের সাথে যদি একটু আমল করতে পারো, বৈরী পরিবেশে যদি একটা আমলের নমুনা দেখাইতে পারো, দিনের উপর চলা কঠিন ওই পরিবেশে যদি তুমি একটু কষ্ট করে দিনের উপর চলতে পারো, তাহলে যে আবু বকর এই দিনের জন্য তার সব কিছু বাড়িঘর ত্যাগ করেছেন, যে ওমর এই দিনের জন্য কষ্ট করেছেন, সে 50 আবু বকরের সব তুমি পাইবা, 50 ওমরের সব তুমি পাইবা। আল্লাহু আকবার কবীরা। আল্লাহ তাআলা আমাদেরকে দিনের উপরে আমল করার তৌফিক দান করুন, সুন্নতের জজবা আমাদের মধ্যে আনার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা ইনশাআল্লাহ সুন্নতের উপর আমল করব তো ইনশাআল্লাহ, করবেন না ইনশাআল্লাহ? ধোকা খেয়ে নেক আমল করা, ধোকা খেয়ে নেক আমল করা, এটার ব্যাখ্যা কি? এটা ঘটনা দিলে তখন বুঝবেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কিছু গোলাম ছিল, গোলাম তো, ওই এক গোলাম খুব নামাজি ছিল, নামাজে খুব খুশুখুজুর সাথে নামাজ পড়ত। একদিন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার চোখে পড়ল, চোখে পড়ে তিনি চিন্তা করলেন যে গোলাম তো দেখি পাক্কা আল্লাহর বান্দা, ডাকলেন, ডেকে বললেন যে তুমি আজাদ। এটা দেখে তার বাকি গোলামরা, বাকি গোলামগুলো আছে না, এগুলো ওনাকে দেখিয়ে দেখিয়ে খুব খুশুখুজুর সাথে নামাজ পড়ে। এখন উনি যেটাকেই দেখে, আসো আজাদ, আসো আজাদ। একজন বলে উঠলো যে ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, এই যে এই লোকগুলো এভাবে নামাজ পড়ে, এতে ইখলাস নাই, এটা আজাদ হওয়ার জন্য নামাজ পড়ে। তখন তিনি বললেন যে হ্যাঁ আমি জানি, এটা এগুলো যে ইখলাস নাই, আজাদ হওয়ার জন্য আমাকে ধোকা দিচ্ছে আমি জানি, তবে আমি আমার নবীজির থেকে শুনেছি। কি শুনেছি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি থেকে শুনেছি আল্লাহর জন্য ধোকা খাওয়া, এজন্য মান খাদানা বিল্লাহি ইন খাদানা লাহু, যে আল্লাহর নামে আমাকে ধোকা দেয় আমিও আল্লাহর জন্যই ধোকা খাচ্ছি। এখন কেউ যদি এসে আপনার কাছে কান্নাকাটি করে, মুসিবতে আসে, অনেকে আমরা এই সময় বলি যে ধোকাবাজ, দিব না কিছু, না ধোকা খান, কার জন্য খাবেন? আল্লাহর জন্য। একজন এসে আপনার কাছে বলে মুসিবতে পড়ছে, এসে কান্নাকাটি শুরু করলো, মহিলা মুসিবতে পড়ছি, শেষ হয়ে গেছি, 500 টাকা দিলে আমি যেতে পারবো, 50 টাকা দিলে, 100 টাকা দিলে এক বেলা খাইতে পারবো, আমার ভাড়া সব হারিয়ে গেছে, হয় না এরকম? ধোকা খান, 50 টাকা দিয়ে দিন, এটা একটা হারিয়ে যাওয়ার সুন্নাত। এই সুন্নাত সম্পর্কে আমারও আগে ধারণা ছিল না, আজকে ধারণা হয়েছে, আমরা আমল করবো তো ইনশাল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা আমল করবো ইনশাল্লাহ। কাল ধোকাটা কার জন্য খাচ্ছি? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা, খাদানা বিল্লাহি ইন খাদানা লাহু, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা আল্লাহর জন্য ধোকা খাইলে খাবো, আল্লাহর জন্য ধোকা খেলে খাবো, এই শিক্ষা কে দিয়েছেন? নবীজি দিয়েছেন। তাহলে আল্লাহর জন্য ধোকা খাওয়া, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন।
এটাও একটা আমাদের জিন্দিগির একটা হারিয়ে যাওয়ার সুন্নাত। আমল করবো তো ইনশাল্লাহ। ও আমাদের হারিয়ে যাওয়া একটা সুন্নাত হলো কোনো প্রয়োজন পূরণের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি না করা। আমরা শুধু মাফ চাওয়ার জন্য কান্নাকাটি করি, তাও কম করি, কিন্তু কোনো হাজত সামনে আসলে ওই হাজত পূরণের জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করে এই চিন্তা আসে না। অথচ এটা একটা নবীজির সুন্নাত, হাজতকে সামনে রেখে আল্লাহর কাছে চোখের পানি দেওয়া, এটা কার সুন্নাত? একটা চমৎকার ঘটনা মনে পড়লো, কিছুটা অপ্রাসঙ্গিক কিন্তু প্রাসঙ্গিকও। কোন এক জায়গায় পড়েছি বা শুনেছি, আমার মনে নাই, তবে অবশ্যই পড়েছি মনে হয়, আল্লাহর একজন ওলি, উনি মানুষ থেকে ধার দেনা করে করে মানুষের উপকার করত। তো পাওনাদাররা এসে অনেক এরকম অনেক পাওনা হয়ে গেছে, অনেক দেনা হয়ে গেছে। আমার পরদাদা মাওলানা কব্বাস সাহেব রহমতুল্লাহর এই অভ্যাস ছিল। তো ওনার বাবা ছিলেন জমিদার, তো মানুষের উপকার করতে বেশি, তো উপকার করতে গিয়ে ও আল্লাহর জন্য ধোকা খাইতেন। এমনি যে খুব চালাক ছিলেন, কারণ ওই সময়ের তিনি এন্ট্রান্স পাস, এন্ট্রান্স নি বলতো ওইটাকে, এন্ট্রান্স, মেট্রিক, মেট্রিক আর কি, ওই সময় এন্ট্রান্স পাস ছিলেন, এবং এন্ট্রান্স পাস করে তারপরে তিনি মাদ্রাসায় গেছেন, জমিদারের ছেলে ছিল। তো হাকিমুল উম্মত থানবী রহমতুল্লাহের সহবতে আল্লাহ তাআলা সোনার মানুষে পরিণত করে দিয়েছেন। তো ওনার বাবা ছিল আবার খুব কিপটা কৃপণ, ওনার বাবা এই যেহেতু চিনবেন না, অত ভালো অসুবিধা, আল্লাহ মাফ করুক ওনাদের সবাইকে, কিন্তু এই আল্লাহর বান্দা তো, ওনার দিল ছিল অনেক বড়, উপকার করতে করতে সব দিয়ে ফেলছে, এমনকি নিজের বাপ দাদা জমিদারি বিক্রি করো, একেবারেই এমন করেই হয়ে গেছেন যে শেষ পর্যন্ত আমাদের ওই যে পাকের ঘর ছাড়া আর কিছু ছিল না। এর আগে ওনার 16 হালের জমি ছিল, 16 হালের জমি সব এভাবে বিলিয়ে দিয়েছে। কোথেকে কথাটা আসলো? হ্যাঁ, আল্লাহর সামনে কান্নাকাটি করা। তো ওই বুজুর্গের ঘটনা শোনাচ্ছিলাম, তো ওই বুজুর্গের এই অভ্যাস ছিল, তিনি শুধু দান করতেন, দাঁড় করে করে দান করতেন। কোথাও যেন পড়েছি মনে, আমার যতদূর মনে পড়ে, ঘটনা সত্য কিনা জানি না, তবে শিক্ষার বিষয় আছে। তো পাওনাদাররা যখন এসে বলতো যে হজরত টাকা কবে দিবেন, আল্লাহ যখন তৌফিক দে, আল্লাহ যখন তৌফিক দিবে, তো যতজনই আসতো তখন বলতো আল্লাহ যখন তৌফিক দিবে, যতজনই আসতো আল্লাহ যখন তৌফিক দিবে। এখন এক বাপ তার বাবা একটা ছেলে, ছোট ছেলে, বলে আমি তো হুজুরের কাছে প্রতিদিন যাই, দেয় না, শুধু বল আল্লাহ যখন তৌফিক দিবে, বাবা তুই আজকে একটু যা। তো আসলো, আসার পর এখন ছোট বাচ্চাটাকে যখন বলছে আল্লাহ যখন তৌফিক দে, বাচ্চাটা এমন কান্না শুরু করে দিছে, হুজুর এটা আপনি কি কন, আল্লাহ যখন তৌফিক দিয়ে আমি টাকা না নিয়ে গেলে আমার আব্বা তো আমাকে মারবে, এই বলে খুব কান্নাকাটি শুরু করে দিছি। হুজুর ওই বাচ্চাকে কোনো সান্ত্বনা দেয় না। এখন আশেপাশের লোকজন বলে হুজুর একটু সান্ত্বনা দেন না, হুজুর কোনো সান্ত্বনা দেয় না। এরপর কিছুক্ষণ পর দেখা গেল এক লোক একটা থলেতে করে বেশ কিছু পয়সা হাদিয়া নিয়ে আসলো। হাদিয়া নিয়ে আসার পরে উনি থলে থেকে বাইর করলেন, হ্যাঁ এবার কে কে পাওনাদার আসছে তে নাও, সবাই দেওয়া শুরু করলেন। বাচ্চা কয়, তুই কি পাওনা? আমার আব্বা আপনার কাছে কিছু রুটি বিক্রি করছিল, আপনি রুটিগুলো কারে দিচ্ছিলেন, ওই বাবদ কিছু টাকা পাওনা। তখন নাই নিল, দেখ থলেতে আর কত আছে, দেখলো যে থলেতে আরো কিছু আছে, এগুলো তোর কান্নার হাদিয়া, এটা হলো তোর কান্নার হাদিয়া। আল্লাহর ওলির এই অবস্থা দেখে উপস্থিত লোকেরা, ঘটনাটা অবশ্যই কোথাও পড়েছি, চমৎকার ঘটনা, আল্লাহর ওলির এই অবস্থা দেখে উপস্থিত লোকেরা এরাও কান্না শুরু করে দিল।
এবার আল্লাহর ওলি বললো যে এবার তো আরো বড় সমস্যার সমাধান হবে, এই ছোট বাচ্চার এতদিন পর্যন্ত আমি শুধু আল্লাহর কাছে কাঁদছি, আর আমার সাথে আর একজন কান্না জোড়ার লোক ছিল না, বাচ্চাটা এসে যখন কান্না শুরু করছে আমি বলছি যে আজকে একটা কাজ হবে, এবার যখন কান্না শুরু করে দিয়েছে কাজ হয়ে গেছে, এখন যখন এই অবস্থার পরে সবাই কান্না শুরু করে দিয়েছে এবার তো বড় বিষয়ের সমাধান হয়ে যাবে। এবার এখন ওই লোকগুলো বললো হুজুর আপনাকে তো এতদিন আমরা চিনি নাই, আপনি নেন সব নিয়ে নেন, আমাদের টাকা পয়সার দরকার নেই, এরাও শুধু কান্দে। হুজুর তখন ধমক দিয়ে থামালেন, বললেন থামো এবার শোনো, এভাবে যদি কান্নার অভ্যাস করতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখিরাতের সব প্রয়োজন পূরণ করে দিবেন। আমাদের শায়খ মুরশিদ বলেন যে দেখো একটা বাচ্চা 2-2.5 বছর পর্যন্ত কথা বলতে পারে না, তখন মায়ের কাছে চায় কি দিয়ে? আল্লাহ তাআলা 2.5 বছর পর্যন্ত আমাকে শিখান চাওয়ার ভাষা হলো কান্না, জিন্দগি আমার শুরুটা আল্লাহ আমাদেরকে শিখান চাওয়ার ভাষা হলো কান্না, আল্লাহর কাছে চোখের পানি দেওয়া এটা চাওয়ার ভাষা। তো আমরা আল্লাহর কাছে চোখের পানি, ছোট হাজত হোক বড় হাজত হোক, আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইব। আল্লাহর বন্ধা আমাদের যে বড় বড় মাদ্রাসাগুলো চলে একবারে আল্লাহর কসম করে বলে কোনো পুঁজি নাই, কোনো বাজেট নাই, কোনো পুঁজি নাই, কোনো আয় নাই, একটা পুঁজি আছে আলহামদুলিল্লাহ, এখনো মাদ্রাসাগুলোতে একটা পুঁজি এখনো জিন্দা আছে আলহামদুলিল্লাহ, যারা জান নাই তারা বুঝবেন না। এখন আলহামদুলিল্লাহ আমাদের মাদারিসে কওমিয়া কওমি মাদ্রাসাগুলোতে একটা পুঁজি এখনো আছে, সেটা আল্লাহর কাছে কান্নাকাটি করা আলহামদুলিল্লাহ। এই পুঁজির কারণে আল্লাহ তাআলা এই বিশাল বিশাল প্রতিষ্ঠান কোটি কোটি টাকা খরচ হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না। তো আল্লাহর বান্দা ছোট থেকে বড় প্রয়োজন, এর জন্য আল্লাহর কাছে কি করা কান্নাকাটি করা, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটা সুন্নত, আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আজকে যে কয়টা সুন্নত হারিয়ে যাওয়া কয়েকটা সুন্নত সম্পর্কে আলোচনা করেছি, ইনশাআল্লাহ আরও কিছু সুন্নত মনে আসলে ফাঁকে ফাঁকে আলোচনা করব, আমরা এই সুন্নতগুলোর উপর আমল করবো ইনশাআল্লাহ। আজকে একটু তাড়াতাড়ি শেষ করছি, আমার একটু তাড়া আছে। আল্লাহ আমাদের সকলকে এই সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের আগ্রহের কারণে আজকে প্রোগ্রাম না, আজকে প্রোগ্রাম করার ইচ্ছা ছিল না, তো অনেক দূর থেকে আসেন অনেক সময়, এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين إنا كفيناك المستهزئين প্যারে আল্লাহ প্রাণ প্রিয় আল্লাহ, আপনার শাহী দরবারে আমরা হাত তুলেছি, আমাদের জিন্দগির সমস্ত গুনাহ আপনি মাফ করে দেন। প্যারে আল্লাহ আপনি আমাদেরকে পাক সাফ করে দেন। প্যারে আল্লাহ প্রাণ প্রিয় আল্লাহ, আমরা স্বীকার করে নিচ্ছি আমাদের জিন্দগিতে অনেক গুনাহ,
কিন্তু আমরা এটাও বিশ্বাস করি আমাদের জিন্দিগিতে যত গুনাহই থাকুক না কেন আপনি ইচ্ছাইতে বেশি মাফ করতে পারেন। পেয়ার আল্লাহ আমাদের জিন্দিগির সকল গুণা আপনি মাফ করে দেন। পেয়ার আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের সব প্রয়োজন আপনি পূরণ করে দেন। আমাদের সবচাইতে বড় প্রয়োজন হলো আপনার মাফ পাওয়া। পেয়ার আল্লাহ আপনি আমাদের সবচাইতে বড় প্রয়োজনটা আপনি পূরণ করে দেন। পেয়ার আল্লাহ আমাদের পদ আমলির কারণে, আমাদের গুনার কারণে কিয়ামতের দিন আপনি আমাদেরকে বেইজ্জতি করিয়েন না। পেয়ার আল্লাহ বিশেষ করে আপনার হাবিবের সামনে, আমাদের হাবিবের সামনে কিয়ামতের দিন আমাদেরকে বেইজ্জতি করিয়েন না। পেয়ারে আল্লাহ আপনি আমাদেরকে যদি কিয়ামতের দিন পেয়ার আল্লাহ আমাদের গুনার কারণে শাস্তি দেন, তাহলে আপনার হাবিব তো আমাদের কারণে লজ্জা পেয়ে যাবে। যে উম্মতের এই অবস্থা দেখে তিনি কতই না শরম আপনার কাছে পাবেন। এজন্য আপনি যদি এই মুহূর্তে আমাদের গুনাগুলোকে মাফ করে দেন, তাহলে তো কমপক্ষে আমাদের কারণে আপনার হাবিব লজ্জা পাইল না। পেয়ারে আল্লাহ আমাদের গুনার কারণে যদি আমাদেরকে মাফ করতে মনে না চায়, তাহলে আপনার হাবিবকে আমাদের কারণে লজ্জার হাত থেকে বাঁচানোর জন্য হলেও আমাদেরকে মাফ করে দেন। পেয়ারে আল্লাহ আমাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন। পেয়ারে আল্লাহ আমাদের মুরব্বীরা যারা জীবিত আছেন, যারা মারা গেছেন, সবাইকে আপনি মাফ করে দেন। পেয়ারে আল্লাহ অনেকে অনেকভাবে আমাদের কাছে দোয়া চায়, কত মুসিবতগ্রস্ত লোক আমাদের কাছে দোয়া চায়, অসুস্থ দোয়া চায়। পেয়ারে আল্লাহ আপনার ইলমে জানা আছে কারা কারা দোয়া চেয়েছে, প্রত্যেকেরই আল্লাহ আপনি হাজত পূরণ করে দেন। অসুস্থদেরকে আপনি শিফা দান করেন, মুসিবতগ্রস্তদেরকে মুসিবত থেকে উদ্ধার করেন, যারা রিজিকের সংকটে আছে রিজিকের সংকট দূর করে দেন। যে সমস্ত বাবা মা ছেলে মেয়েকে নিয়ে এখনও বিয়ের উপযুক্ত বিয়ে দিতে পারে নাই, কন্যা দায়গ্রস্ত বিশেষ করে যে সমস্ত বাবা মায় আছে, আল্লাহ আপনি তাদেরকে, তাদের মেয়েদেরকে উত্তম জায়গাতে উত্তম স্থানে পাত্রস্থ করার তৌফিক দান করেন। পেয়ারে আল্লাহ এই এলাকা আপনি দিন কায়েম করে দেন। পেয়ার আল্লাহ এই এলাকার জন্য আপনার কাছে দিন ভিক্ষা চাই। পেয়ার আল্লাহ আপনি দিন দিয়ে দেন। পেয়ার আল্লাহ আমাদেরকে দিনদার বানাইয়া দেন। অঙ্গ অঙ্গ থেকে জিকির জারি করে দেন। সুন্নতের উপর আমল করার, সুন্নতকে সুন্নতের উপর চলার তৌফিক দান করেন। সুন্নত আমাদের চোখের শীতলতা বানাইয়া দেন। সুন্নত আমাদের কলিজার টুকরা বানাইয়া দেন। সুন্নতের উপর মরার তৌফিক দান করেন। সুন্নতের উপর কবরে উঠার তৌফিক দান করেন। সুন্নতের উপর হাশরে উঠার তৌফিক দান করেন। পেয়ারা আল্লাহ ফরজন্দ থেকে আপনার কাছে আল্লাহ আপনার ওলি ভিক্ষা চায়। আমাদের আওলাদদের থেকে আপনার ওলি তৈরি করে দেন। পেয়ারে আল্লাহ বাইজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানি, রাবিয়া বস্তির মতো আপনি ওলি তৈরি করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।